ঘরে থাকা টুকরা কাপড় দিয়ে কিভাবে এত চমৎকার জামা বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রথমে আমি কাপড়টাকে চার ভাঁজ করে বিছিয়ে নেব। তারপর আমি আগে থেকেই একটা কাগজে ডিজাইন আঁকায় রাখছিলাম যে জামাটা কিরকম হবে, সেই অনুযায়ী কাগজটা বিছিয়ে জামাটা কেটে নেব। প্রথমে আমি পুরো জামাটাই কেটে নেব শুধু জামার সাইড বাদ দিয়ে। এবং পরে প্রিন্টের কাপড়টা দিয়ে সাইডের অংশটাও কেটে নেব, দেন হাতার অংশটাও কেটে নেব। জামা কাটা শেষ হলে এবার সেলাইয়ের পালা। আমি কোনো প্রফেশনাল টেইলার না, ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নিজের একটা সেলাই মেশিন থাকলে নিজের ইচ্ছা মতো কত কিছুই বানানো যায়, যেটা আমার এই মেশিনটা না থাকলে আমি কখনোই বুঝতাম না। আর হ্যাঁ, বলা তো যায় না সাবানার মতো সেলাই মেশিন চালিয়ে বড়লোকও হয়ে যেতে পারি। প্রথমে আমি জামার সাইডের অংশ সেলাই করে নেব, আর এভাবে আমি চার সাইডেই সেলাই করে নেব। সেলাই করার পর সাইডগুলো দেখতে এরকম হবে। যেহেতু আমি জামার সাইডগুলো লেস দিয়ে সেলাই করে নিয়েছি, যার জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আমি পুরো জামাটা একটু লেস দিয়ে সুন্দর করার চেষ্টা করছি। সেলাই শেষ হলে এরপর পেছনের গলা এবং সামনের গলা সেলাই করে নেব। সামনের গলায় আমি এই গুটিগুলো দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করে নেব। এখন সাইডের সেলাই করে নেব। হাতার অংশটাও সেলাই করে নেব। হাতার অংশে আমি একটু কুচি দিয়ে ডিজাইন করে নেব, এবং প্রিন্টের কাপড় আর এক কালার যে কাপড়টা আছে এটার মাঝ বরাবর একটা লেস দিয়ে দুইটা কাপড় একসাথে করে হাতার একটা সুন্দর ডিজাইন করে নেব, যাতে হাতাটা দেখতে ভালো লাগে। আর হ্যাঁ, এই জামাটা আমি একটা অ্যাডে দেখেছি, শখ আপু পড়েছিল, যেটা দেখে আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবং তখন আমার মাথায় আসলো যে আমার কাছে তো আগের কিছু টুকরো কাপড় আছে যেগুলো দিয়ে আমি এরকম একটা ডিজাইন করে ড্রেস বানাইতে পারি। তো সে চিন্তা তাই কাজ, সে থেকেই এই জামাটা তৈরি করা। যাই হোক, দেখেন হাতাটা দেখতে কত সুন্দর হয়েছে না। অ্যান্ড এই হচ্ছে আমার ফাইনাল লুক। ঘরে থাকা টুকরা কাপড় দিয়ে এত সুন্দর জামা বানানো যায় ভাবতেই পারিনি। ড্রেসটা কেমন হইলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত। এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।